দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন। সব খবর সংক্ষেপে নিয়ে সঙ্গে রয়েছি আমি শবনম। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একটি বসত বাড়ি। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার কাটিকোড়া দুধপুর বাজার সংলগ্ন এলাকায়। ঘটনায় আফজল হোসেন লস্কর এবং ফজল হোসেন লস্কর নামের দুই ভাইয়ের পুরো বাড়ি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় আফজলদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে উঠলেও শেষ রক্ষা হয়নি। অগ্নিকাণ্ডে তিনটি রন্ধন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাটিকোড়া থেকে পুলিশ বাহিনী সহ ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকল বাহিনী সহ স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে 20 লক্ষ টাকার বেশি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এর বাদে শোনা তো এলো তিন তুলা বনি রেখা না আমার ভিড়ে না শোনা তিন তুলা আর তো এনআরসি ল্যান্ড ডকুমেন্ট এর বাদে তো ভোটার আইডি আধার কার্ড স্কুল সার্টিফিকেট রেকর্ড পত্র যাওয়া হয়তো সারা ঘটনাটা কীরকম হয়েছে ঘটনা আমরা হইতে পারতাম না গরম হওয়ার সামনে কেন সিলিন্ডার বাস্ট হয়েছে সিলিন্ডার তো বাদে আগুন লাগার বাদে তারা কইটা বাস্ট হয়েছে সিলিন্ডার তো গরম তিনটা সিলিন্ডার ইনি তো গরম হেও না এই যে সিলিন্ডার আপনার এই ক্ষয়ক্ষতি কমন হইব কত টাকা রইব কর্ণাটকের নির্বাচনী ফলাফল গোটা দেশে বিজেপির বিরুদ্ধে একটা বার্তা ছড়াবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার। রবিবার আগরতলায় মানিক সরকার বলেন, এবারের ভোটে 64% কর্ণাটকবাসী বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন, তাই এই পরাজয় শুধু বিজেপিরই নয়, প্রকারান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরাজয়। বিজেপির সংবিধানের উপর আক্রমণ, গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর আক্রমণ মানুষ ভালো চোখে নেয়নি। তার মতে, ধর্মান্ধ শক্তি এবং কর্পোরেটদের মধ্যে অশুভ আঁতাত নিয়েও মানুষের ক্ষোভ ছিল। ফলাফলের যে অভিজ্ঞতা, তার থেকে একটা রাজনৈতিক দল এরকম একটা বড়সড় আসন নিয়ে জয় হাসিল করে অনেকদিন পর দেখা গেল এবং সেই জায়গায় মানুষ কংগ্রেসকে বাছাই করে নিয়েছে। তো সেদিক থেকে এটা মানে এফেক্ট তো হবেই, কারণ প্রধানমন্ত্রীর এইভাবে ঝাঁপিয়ে পড়ার পেছনে মূল কারণটা কি ছিল? এরপরে পরেই রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্রিশগড় ভোট হবে, এরপরেই চলে আসছে 24-এর লোকসভা নির্বাচন। 19-এর লোকসভা নির্বাচনের সাফল্য তো কিভাবে এসছে মানুষ জানে, পুনরাবার ঘটনা, এটা নিয়ে মানুষের যথেষ্ট সন্দেহ এবং এটা তো তৎকালীন রাজ্যপালের যে সাম্প্রতিক বক্তব্য তার থেকে পরিষ্কার হয়ে গেছে সন্দেহজনক সমস্ত বিষয়টা। এটাকে ভিত্তি করে যে আবেগ এবং ধর্মীয় মেরুকরণ তা করতে না পারলে 19-এর নির্বাচনেই বিজেপি হেরে যেতে পারত। তারপরের ফলাফলগুলি কি? বহু কষ্টে সাম্প্রদায়িক তাস খেলে গুজরাটকে রক্ষা করতে পেরেছেন, বাদ বাকি জায়গা হিমাচলে হেরেছে, দিল্লিতে আপনার 15 বছর যাবত আরমান যে বডিসগুলো যদিও অন্যরা সরকার চালাচ্ছে কিন্তু বিজেপি এগুলো দখল করে রেখেছিল, সেখানে পরাস্ত হয়েছে। এখানে আমাদের এলাকার যে ভূতগুলি হলো ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, আপনার 180টা সিট, তাতে বিজেপি তো সব মিলে 45-46টা মাত্র আসন জিততে পারলো এবং মেঘালয় তো অনেকগুলো আসনে তাদের জামানতি জব্দ হয়ে গেছে, আর ত্রিপুরায় 11% ভোট কমেছে, 11টা আসন কমেছে, আর মথাজ সঙ্গে যদি গোপন এই সুবিধাবাদী স্বার্থ সংশ্লিষ্ট সমঝোতা না হতো ত্রিপুরায় তো বিজেপি
15টা আসনও পেত কিনা সন্দেহ আছে। কাজে এগুলো সব দেখে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন সামনের দিনটা খুব একটা তাদের জন্য ভালো অপেক্ষা করছে না। কাজে আমি সেই কারণে বলছি যে এই ১৯ নির্বাচনের পরে বিভিন্ন যে ফলাফল এবং তারপরে এই যে কর্ণাটকের গতকালকের ফলাফল এগুলো ইঙ্গিত বাহিনী মানুষ কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এটাকে রাজ্যের সীমার মধ্যে আবদ্ধ রেখে ভাবলে চিন্তা করলে বোধ হয় ঠিক হবে না। ত্রিপুরা রাজ্য বিজেপি সরকারের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের সমস্ত বিশেষভাবে সক্ষমদের রাজ্য সরকারের সমস্ত সাহায্য সহযোগিতা এবং মাসিক ভাতা থেকে বঞ্চিত করা হবে না বলে আশ্বস্ত করেছে। এমনকি বিশেষভাবে সক্ষমদের সরকারি কাগজপত্র কিংবা কোনো ধরনের সমস্যা থাকলে কোনো আধিকারিক বিশেষভাবে সক্ষমদের সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত রাখতে পারবে না বলে সতর্ক করলেন মন্ত্রী টিংকু রায়। রবিবার সরোজিনী গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে দলীয় সভায় অংশগ্রহণ করেছিলেন তিনি এবং এরপরে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তিনি। দিব্যাঙ্গ রয়েছে 100% দিব্যাঙ্গ, তো তাদের সামাজিক ভাতা এখনো তারা পায়নি। আসলে কি হয়েছে, আমাদের এই এলাকাতে অনেক বাড়িতে এই ধরনের রয়েছে কিন্তু তারা ভাতা পায়নি, তাদের কোনো ধরনের ডকুমেন্টেশন কাগজপত্র আসলে বাগানের মানুষ তারা সেগুলো বুঝে উঠতে পারেনি, তো তারা জমা করা বা সেগুলো ফর্ম ফিল আপ করতে হবে, এইগুলো করিয়ে আমরা করিয়ে দেবো খুব শীঘ্রই। আমরা চেষ্টা করবো মাসখানেকের মধ্যে যেন সে ভাতা পেতে শুরু করে, তার জন্য আমরা আমাদের আধিকারিকদেরকেও নিয়ে এসেছি, তারা দেখে করিয়ে দেবে। এরকম তো গোটা কৈলাসর মানে কৈলাসর মহকুমাতে আরও অনেক রয়েছে, আমাদের নজরে আসছে খুব শীঘ্রই সেগুলোকে আমরা করে দিচ্ছি। আর গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত রয়েছে, আমরা খুব শীঘ্রই সামাজিক ভাতা প্রায় 30,000 সামাজিক ভাতা এককালীন দেবো, আর সেখানে হয়তো অনেক এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে এই 100% যেখানে দিব্যাঙ্গ যারা তাদের জন্য কোনো সময় নেই, আমরা আধিকারিকদেরকে বলেছি যেখানে এই ধরনের কেস আসবে, এত গরিব এবং 100% দিব্যাঙ্গ যারা পরিবার চালাতে পারছে না, তো তাদের জন্য আমরা কোনো সময় নেই, ইনস্ট্যান্ট আমরা বলেছি আধিকারিকদেরকে সেগুলো করিয়ে দিতে। শিলচরে দ্য কেরালা স্টোরি দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজ উঠতি যুবক যুবতী সহ বয়স্কদের সাথে সিনেমা হলে এই সিনেমা দেখেন বিধায়ক দীপায়ন। সিনেমা দেখে সপরিবারে বের হয়ে বিধায়ক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই ফিল্মটা সবাইকে দেখা দরকার, কারণ আগামী প্রজন্মকে বাঁচাতে হলে এই ধরনের ফিল্ম দেখা অত্যন্ত জরুরি। সম্প্রদায়গত অবনতি থেকে বাঁচতে, অতিথি যুবক যুবতীদের বাঁচাতে এই ফিল্ম। বিধায়কের স্ত্রী জানান, আজ মাদার্স ডে, তিনি প্রত্যেক মায়েদের কাছে আপিল করেন নিজের ছেলে মেয়েদের শাসন করবেন কিন্তু একটা জায়গায় একটু হলেও ফাঁক রেখে দেবেন, যাতে নিজের ছেলেমেয়েরা কোনো ধরনের সমস্যা হলে বা কোনো ভুল পথে যাওয়ার চেষ্টা করলে সেটা যাতে মা বাবার কাছে তুলে ধরতে পারে, তবেই ছেলেমেয়েরা একদিকে যেমন মানুষ হবে অন্যদিকে গোটা সমাজ বাঁচবে, আর সমাজ বাঁচলে দেশ বাঁচবে বলে অভিমত ব্যক্ত করেন। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি যে কেরালা স্টোরির মতো একটা মুভি আজকে তৈরি করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃবৃন্দরা রয়েছেন, কিছুদিন পূর্বে আপনারা লক্ষ্য করেছেন যে আসামের সম্মানিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিধায়কদের নিয়ে এই কেরালা স্টোরি দেখানো হয়েছে। আজকে আমি একটা উদ্যোগ নিয়েছি, আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্মানিত বন্ধুরা তারা সবাই ইচ্ছা প্রকাশ করেছেন, আর তাদের নেতৃত্বে আজকে তিনটি কলেজ, গুরুচরণ কলেজ, কাছাড় কলেজ ও রাধামাধব কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। বেশি সংখ্যায় এখানে মেয়েরা রয়েছেন, ছাত্রীরা রয়েছেন। তো কেরালা স্টোরিতে আপনারা জানেন যে বর্তমানে যে ভারতবর্ষের অবস্থা, যে লাভ জেহাদের উপর বেসিক্যালি বেস করে এই স্টোরিটা, আর এটা দেখা অত্যন্ত জরুরি। আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের বুকে যারা দেশদ্রোহীরা কাজ করে যাচ্ছে, ভারতবর্ষের ভেতরে থেকে যারা কাজ করে যাচ্ছে, তাদেরকে কী করে আমাদের হিন্দু মেয়েদের ট্র্যাপে ফেলানো যায়, তার জন্য একটা জেহাদ বছরের পর বছর চলছে। মোদিজির নেতৃত্বাধীন সরকার আসার পর, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসার পর আজকের দিনে মানুষ অনেকটা রিলিফ পেয়েছেন তার থেকে, কিন্তু কেরালা স্টোরিতে আমরা লক্ষ্য করেছি যে এই স্টোরি কমপ্লিটলি তুলে ধরা হয়েছে কী করে লাভ জেহাদে হিন্দু মেয়েদের ফাঁসানো হচ্ছে। তো আজকের দিনে আমাদের এই উদ্যোগ, যে এই উদ্যোগের মধ্যে দিয়ে আমি আহ্বান করতে চাই সকল নেতৃবৃন্দকে, শুধু ভারতীয় জনতা পার্টি না, অন্যান্য সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনাদের উচিত
যে হিন্দু সমাজের যারা মেয়েরা রয়েছেন যুবক যুবতীরা রয়েছেন তাদেরকে এই সিনেমা আপনাদের উদ্যোগে দেখানো উচিত। আর আমি সবাইকে আহ্বান করছি, বিশেষ করে আজকে তিনটি কলেজ, বাকি যে কলেজগুলোর থেকে ডিমান্ড আসবে অবশ্যই আমি উদ্যোগ নিয়ে তাদেরকেও আগামী দিনে এই কেরালা স্টোরি মুভিটা আমরা দেখব। বিশালকর গজারিয়া চানমিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাড়ি সহ 3 লক্ষ টাকার সোয়িং মেশিন উদ্ধার করলো চরিলাম বন দপ্তরের আধিকারিকরা। রবিবার গজারিয়া চানমিয়াপাড়া এলাকায় বন দপ্তরের আধিকারিকরা TR01K1876 নম্বরের একটি 4 চাকার ম্যাজিক গাড়িতে করে একটি অবৈধ সোয়িং মেশিন নিয়ে পালিয়ে যাওয়ার সময় উদ্ধার করলো বন দপ্তরের আধিকারিকরা, যার বাজার মূল্য 3 লক্ষ টাকা হবে বলে জানান জম্পুই জেলা ফরেস্ট প্রোডাকশন ইউনিটের ইনচার্জ সুকান্ত দাস। সকালবেলা খুব সকালে আমাদের কাছে একটি গোপনীয় ভাবে খবর আসে যে একটি সমের কিছু ইলিগেলি গাছ কেটে সেটাকে চিরানো হবে, কাঠ বানানো হবে। সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর আমরা গজারি এরিয়াতে অভিযানে যাই এবং সেখানে একটি গাড়ির মধ্যে দেখতে পাই যে গাড়িটা অ্যাকচুয়ালি ইলিগেলি সমের কাটা বলে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখে নেয় এবং তারা ধাও করে গজারিয়া পাড়ার মধ্যে ঢুকে যায়, চানমিয়া পাড়ার মধ্যে, এবং তার পিছনে আমরা ধাও করে গাড়িটাকে বাজেয়াপ্ত করতে পারি এবং তারপর গাড়িটাকে আমরা বিশালগড় ইঞ্জিনিয়ার মধ্যে নিয়ে আসি। গাড়ির সঙ্গে আর কি মানে কি গাড়িটার কোনো রেজিস্ট্রেশন ভ্যালিড নেই এবং যে গাড়ির মধ্যে লুডেড ছিল ইলিগেলি সমের এবং জেনারেটর ছিল যেটার মাধ্যমে গাছকে চেরানো হয়। বাজার মূল্য কিরকম হবে? হ্যাঁ, বাজার মূল্য সব কিছু মিলে অ্যাপ্রক্স 3 লাখ। এরকম অভিযান কি আগামী দিনও জারি থাকবে? এটা তো আমরা কন্টিনিউ জারি রাখবো এবং আগামী দিনেও আমরা আরো অনেক 10টা মিল, আর এই গত 2 মাসের মধ্যে আমরা 1 মাসের মধ্যে আমরা 10টি সমেল এবং 10টি মতো গাড়ি আমরা ধরেছি। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের বৃহৎ জয়ে লামটিং কংগ্রেস দলের নেতাকর্মীদের উৎফুল্লিত দেখা গেছে। ব্লক কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের। কর্ণাটক কংগ্রেসে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর কংগ্রেস দলের কর্মীদের মধ্যে উৎসাহের জোয়ার এসেছে। 24-এ লোকসভা নির্বাচনের সেমিফাইনাল আখ্যা দেওয়া হয়। 24-এ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দলের নেতৃত্ব দা ইউপির সরকার গঠন হবে বলে দাবি করেন নেতৃবৃন্দ। লামডিং কালীবাড়িস্থিত লামডিং ব্লক কংগ্রেস কার্যালয়ে বজরং বলির পূজা অর্চনা করে এবং মিষ্টি বিতরণ করা হয়। কর্ণাটকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন লামডিং ব্লক কংগ্রেসের নেতা কর্মী সকলেই। মহাপদকে দোকান খুল গেই হে মই প্রথমতে আন্তরিক অভিনন্দন আর কৃতজ্ঞতা ধন্যবাদ জানাইছো সমূহ রাইজ কর্ণাটকের যে সকলে কংগ্রেসের পক্ষ ম্যান্ডেট দিছে, রায়দান দিছে। আপনারা নিশ্চয়ই অবগত যা 3টা বছর বিজেপি সরকারে শাসন আর গ্রহণ করেছিল কর্ণাটকত, কিন্তু যে 40% কমিশন কন্ট্রাক্টর সকলে মুকলি করে বিরোধিতা করেছে তার প্রতিফলত আজি আমার কংগ্রেস দলে জয়লাভ করেছে। আপনাদের জানে যে কঠোর পরিশ্রম রাহুল গান্ধীর যে কঠোর পরিশ্রম ভারত জোড়ো যাত্রা যেতিয়া করেছিলে 22 দিন কর্ণাটকত রাহুল গান্ধীয়ে খোজকাঢ়িছে আর 12খন জিলা অতিক্রম করেছে। আপনাদের নিশ্চয়ই জানে আমার কর্ণাটকের যে সকল নেতা সকল আছে, আমার আমার নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি শ্রীযুত মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া, প্রিয়াঙ্কা গান্ধী ডাঙরিয়ানি, ডিকে শিব কুমার, রাহুল গান্ধী ডাঙরিয়া, আর আমার সিদ্ধারামায়াজি, আর আমার কর্ণাটকের সমূহ কার্যকর্তা সকলের যে পরিশ্রম, পরিশ্রমটা বিফলত নগল, কর্ণাটকের রাইজে আমার আমার দলের সপক্ষে মতদান করেছে। আর অনাগত দিনত আমি সরকার গঠন করিম, আর 5 বছর ভালে ভালে আমি সরকার আমি পরিচালনা করিম। আমি ফাঁসিবাদী সরকারক 2024-এর লোকসভা নির্বাচনত দিল্লির মসনদের পরা আমি খেদিয়াম। এইটো আমি আমি রাইজক ওজনত আমার অনুরোধ, আপনাদের আপনার আমার লোকের হাতত হাত মিলে আপনাদের কাম করক, আমাকে মরম করক, মরম দিলেহে মরম পায় আমি সকলেই জানো। ধন্যবাদ। তোমার কাছে তো বহুত কিছু অলপ করে কম আজি কর্ণাটকর যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লই জিকে হইলে এটু আমার বৃহৎ জয়, গণতন্ত্রের জয়, ধর্মনিরপেক্ষতার জয়। আমার রাহুল গান্ধীর কঠোর পরিশ্রম ভারত জোড়ো যাত্রা, তাতে আমার কার্যকর্তা সকল যে কঠোর পরিশ্রম করেছে সেইটোর জয়। তাই সমূহ কর্ণাটকবাসীক মই অভিনন্দন জানাইছো। তেওঁলোকৰ পৰা আমালোকে উৎসাহ গ্রহণ করি তেওঁলোকৰ উদাহরণ লৈ আমালোকক খাটি যাম। আমালোকও আমার ইয়াতে ধর্মনিরপেক্ষ
সরকার যাতে গঠন হয় সেটু চেষ্টা করি। আর সবার মধ্যে উৎসাহ সঞ্চারের কারণে মই একটা গানত এক কথা কই, হাম হোঙ্গে কামিয়াব, হাম হোঙ্গে কামিয়াব এক দিন। প্রতি বছরের ন্যায় এবারও উদারবন্দের অন্যতম সাংস্কৃতিক সংগঠন মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দ তিন দিবসীয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করতে চলেছে। মঞ্চের কর্মকর্তারা জানান, 19 মে ভাষা শহীদ দিবস উপলক্ষে তিন দিবসীয় অনুষ্ঠানের সূচনা হবে 16 মে মঙ্গলবার 19-এর পথচলার মাধ্যমে। মঙ্গলবার সন্ধ্যা 6টায় মঞ্চের শহীদ মিনারের সামনে থেকে পথচলা শুরু হয়ে উদারবন্দের প্রধান প্রধান পথ পরিক্রমা করে আবার শহীদ মিনারের সামনে আসে পথচলা শেষ হবে। 17 মে বুধবার শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথচলায় অংশগ্রহণ করবে মঞ্চ। 19 মে শুক্রবার সকাল 6:30 ভাষা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হবে। যেভাবে অনুষ্ঠান করে থাকি এবারও আমরা অনুষ্ঠান করছি, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দ 2010 সালে আমাদের মঞ্চের জন্ম হয়, উদারবন্দের প্রত্যেকটি ভাষাগোষ্ঠীর মানুষকে নিয়ে। এবং সেই দিন থেকেই আমরা উদারবন্দ তথা বরাক উপত্যকার বিভিন্ন ভাষাভাষী মানুষের সাহায্য এবং সহযোগিতায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আলোচনা এগুলো করে থাকি। এবং 19 মে আমাদের আত্মপরিচয়ের দিন, সেই দিনটাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর 5 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে শহীদ তর্পণ অনুষ্ঠান করি। এবছরও তার ব্যতিক্রম নয়, এবছর আমরা একটু বিশেষ কারণে অসুবিধা থাকায় আমরা 5 দিন নয় 3 দিনের অনুষ্ঠান মালা সাজিয়েছি, যার মধ্যে 16 মে আমাদের স্থায়ী ভাষা শহীদ মিনারের পাদদেশ থেকে এক 19-এর পথ চলা আমরা শুরু করব। উদারবন্দের প্রধান প্রধান সড়ক সেটা পরিক্রমা করে আবার মিনারে এসে শেষ হবে, সেটা শুরু হবে আমাদের সন্ধ্যা ঠিক 6টায়। এবং পরের দিন শিলচর সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চের 19-এর পথ চলায় আমরা অংশগ্রহণ করব, সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা পরিবেশন করব। এবং আজকে আপনাদের মাধ্যমে সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চের 19-এর পথ চলায় উদারবন্দের বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষকে আহ্বান জানাচ্ছি, এই 19-এর পথ চলায় অংশগ্রহণ করে আমাদের উদারবন্দের 16 মে এবং শিলচরের 17 মে পথ চলাকে সার্থক করে তুলে 19-এর শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ জানাতে বিনম্র অনুরোধ করছি। তারপর আমরা 18 তারিখে কোনো অনুষ্ঠান রাখিনি, 19 তারিখ সকাল 6:30 আমাদের স্থায়ী ভাষা শহীদ মিনারে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে আমাদের অনুষ্ঠান শুরু করব। দুপুর 2:35 শহীদ মিনারে আমরা মাল্যদান করব এবং সেই সময় উদারবন্দের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে 2:35 আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ করি পুষ্পাঞ্জলি এবং মাল্যদানের মাধ্যমে। সেই সময় থেকে শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রির পর্যন্ত চলবে। সেখানে উদারবন্দের প্রত্যেক সংস্কৃতি কর্মী নিজেদের অনুষ্ঠান পরিবেশন করবেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিবিশেষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রতি বছরে নেওয়া, যাতে ওনারা এসে এখানে অনুষ্ঠান পরিবেশন করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা তর্পণ করেন। মণিপুর রাজ্যে গত 3 তারিখ থেকে জাতি দাঙ্গায় রাজ্যের বিভিন্ন জেলায় অশান্ত পরিবেশ, এমনকি জাতি দাঙ্গায় বহু নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে। এই হিংসা বন্ধের আহ্বানে এবং দাঙ্গায় প্রাণহানি হওয়া ব্যক্তিদের আত্মার সদ্গতি কামনায় লক্ষ্মীপুর মহকুমা শ্রীবার জিপির দ্য ইউনাইটেড ইউথ অর্গানাইজেশন এবং ময়রা পাবি সংগঠনের উদ্যোগে সঙ্গম সম্বি এলাকার থেকে এক শান্তি মিছিল বের করা হয়েছে। উক্ত শান্তি মিছিলে প্রায় 200 পুরুষ, মহিলা এবং ছাত্রছাত্রীরা হাতে প্লে কার্ড এবং মোমবাতি নিয়ে শান্তি মিছিলে অংশগ্রহণ করেন। আসাম মণিপুর 37 নম্বর জাতীয় সড়কে প্রায় 2 কিলোমিটার পথ চলে শ্রীবার জিপির শিবটিলা নামক স্থানে শিব মন্দিরে এসে মিছিলে অংশগ্রহণ করা পুরুষ মহিলারা মণিপুরের দাঙ্গায় প্রাণহারা ব্যক্তিদের আত্মার সদ্গতি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানান। আজকের এই মিছিলের বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মিছিলের বিস্তারিত তুলে ধরেন সমাজসেবক থৈবা সিংহ। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে
যে বিগত তিন তারিখে এই মাসের তিন তারিখে দুর্ভাগ্যবশত যেটা ঘটনা ঘটেছে, তো সেইখানে এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে জন মানে অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং যে অশান্তি সেটাকে শান্তি রক্ষার স্বার্থে এবং মণিপুর পার্শ্ববর্তী রাজ্যে পুনরায় আগের মতো যাতে শান্তি এসে তারই আমরা এখানে শান্তি মিছিল, এবং যারা সেইখানে প্রাণ হারিয়েছে ওনাদের আত্মা শান্তির জন্য আমরা এখানে শিবপুরের শিব মন্দিরে আমরা ক্যান্ডেল জ্বালিয়ে এবং আমাদের গ্রামের ইউনাইটেড ইউথ অর্গানাইজেশনের মাধ্যমে যেটা আয়োজন করেছে আমাদের শিবপুরের শ্রীবারজিপির অন্তর্ভুক্ত সঙ্গম সুম্বির থেকে শুরু করে প্রায় 2 কিলোমিটার হেঁটে আজকে আমরা শান্তি মিছিল একটা করেছি। আর এই শান্তি মিছিলে প্রায় এখানে আমাদের শতাধিক মানে পুরুষ এবং মহিলা সাথে সাথে ছাত্রছাত্রী এবং আমাদের মণিপুরী মেয়েরা পাইবি যেটা গ্রুপ ওনারাও জড়িত হয়েছে, এবং আজকে এই শান্তি বার্তা সমস্ত বিশ্বে এবং রাজ্যে আমাদের আসাম এবং মণিপুর রাজ্যে এবং ভারতবর্ষে আমরা বার্তা দিতে চাই যে মণিপুরে পুনরায় আগের মতো শান্তি হোক, কারণ ঝগড়া লড়াই এবং প্রাণহানির মাধ্যমে কোনো মানে স্থায়ী সমাধান হয় না। কারণ মণিপুরে যেটা হচ্ছে এটা ভ্রাতৃত্ব একটা ঝগড়া, তাই আমরা চাই যে এই ভ্রাতৃঝগড়া শেষ করে যারা যারা বাড়িহীন হয়ে বাইরে এসেছে, ঘর বাড়ি ছেড়ে এসেছে, যে যে পরিবার আপনার বাইরে রয়েছে, সেই সব পরিবার পুনরায় বাড়িতে গিয়ে আগের মতো যে স্বাভাবিক একটা পরিবার জীবনযাপন করে সেটাই আমাদের আশা। এবং আজকে আমরা শ্রীবারজিপির মাধ্যমে যেটা কার্যক্রম করলাম সেটা প্রায় আমাদের গ্রামের সমস্ত গণ্যমান্য ব্যক্তি এবং সম্মানীয় মহিলা তারা সব জড়িত হয়েছে এবং সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমরা পুনরায় চাই যে মণিপুরে শান্তি হোক, কারণ ভ্রাতৃত্বের একটা ভাব নিয়ে মণিপুরে পুনরায় শান্তি হয়ে আবার যারা যারা ঘর বাড়ি ছেড়ে এসেছেন ওনারা পুনরায় আবার ঘরে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করেন সেটাই আমাদের আশা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।